আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হলো ত্রিপুরায়। 13ই অক্টোবর সারা বিশ্বের সাথে ছোট্ট পার্বত্য ত্রিপুরার রাজ্যেও উদযাপিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। প্রাকৃতিক বিপর্যয় করলে কিভাবে তা মোকাবিলা করা হবে তার একটি মহড়া অনুষ্ঠিত হলো শুক্রবার আগরতলা সচিবালয়ে। এদিন এই মহড়া অনুষ্ঠানে উদ্যোক্তা ছিলেন ত্রিপুরা সরকারের সাধারণ প্রশাসন, সহায়তায় ছিলেন ত্রিপুরা বিপর্যয় ম্যানেজমেন্ট অথরিটি। 1989 সাল থেকে প্রতি বছর 13ই অক্টোবর সারা বিশ্বের আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত হয়ে আসছে। আপনারা জানেন 13ই অক্টোবর ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন, এটা সারা বিশ্বের সাথে আমরাও পালন করছি। আর এই ডিজাস্টারে আমাদের জীবনহানি, সম্পত্তি হানি সব কিছু ঘটে থাকে। আর এই ডিজাস্টার বলে কষে বলে আসে না, যে কোনো সময় ডিজাস্টার মিনস হঠাৎ করে কিছু একটা হয়, প্রাকৃতিক দুর্যোগ। সেই দুর্যোগ থেকে আমাদের বাঁচতে গেলে কিছু প্রিকুয়েশন নিতে হয় এবং দুর্যোগকে মোকাবিলা করার জন্য আমাদের কিছু রেস্কিউ টিম থাকে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।